পুকুরে নিয়মিত সার প্রয়োগ করলে মাছের উৎপাদন সন্তোষজনক হয়। সার পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরির প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ ও খাদ্য তৈরি করে। চুন প্রয়োগের 5 থেকে 7 দিন পর পুকুরে সার প্রয়োগ করা প্রয়োজন। দু ধরনের সার প্রয়োগ করা যায়, জৈব সার ও অজৈব সার। প্রতি শতকে জৈব সার 5 থেকে 7 কেজি, খৈল 200 গ্রাম এবং অজৈব সার যেমন ইউরিয়া 100 থেকে 200 গ্রাম, টিএসপি 50 থেকে 100 গ্রাম, পটাশ 25 থেকে 50 গ্রাম প্রয়োগ করতে হবে। পরিমাণ মতো টিএসপি ও জৈব সার 3 গুণ পরিমাণ পানির সাথে একত্রে মিশিয়ে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর তা ইউরিয়া ও পটাশের সাথে মিশিয়ে তরল করে নিয়ে 30 মিনিট পর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। সতর্কতা: মেঘলা দিনে বা বৃষ্টির মধ্যে সার প্রয়োগ করা যাবে না। পানি অতিরিক্ত সবুজ থাকলে সার প্রয়োগ করা যাবে না। ঘোলা পানিতে সার প্রয়োগ না করাই ভালো। বাতাসের অনুকূলে ছিটাতে হবে। প্রয়োগের সময় হাতে গ্লাভস এবং নাকে মাস্ক পরে নিতে হবে।